वेलकम टू ऑफिस जोन आज के शेखा कीभे अपनी फटोशपे जेको डकुमेंटे बैकग्राउंड कलर सहजे चेन्ज करते पर ठीक है। आज के अपन एट देख। अच्छा हमारे देखें एखे एक डकुमेंट आना आपनारा जेको डकुमेंट एनेवर पर आनी कीबोर्डे कंट्रोल एल दीबें कीबोर्डे कंट्रोल एल दीबें एल देर पर एम एक बक्स आसार पर आनी ये कनार्टा धरे একটু লেখাগুলো গাঢ় করে দিবেন নির্দিষ্ট অনুযায়ী। হ্যাঁ আমি এ পর্যন্ত রাখলাম। দেখেন গাঢ় করে দেওয়ার পর আপনি কিবোর্ডের কন্ট্রোল জি দিয়ে এই লেয়ারটা কপি করবেন। দেখেন আমার কিন্তু লেয়ারটা কপি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনি মেনুবারে সিলেক্টে যাবেন, সিলেক্টে যেয়ে এই যে কালার রেঞ্জে ক্লিক করবেন। কালার রেঞ্জে ক্লিক করার পর এমন একটি ডায়লগ বক্স আসবে, আসার পর এখানে দেখেন 200 আছে। হ্যাঁ আপনার এভাবে থাকতে পারে, আপনি পুরোটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে কুইক মার্কস আছে, এখানে কুইক মার্কসটি রাখবেন, সিলেকশন যেভাবে আছে ওভাবেই। আর এই ফার্স্ট এয়ারড্রপটা টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ডকুমেন্টটা জুম করে, হ্যাঁ এই ডকুমেন্টটা আপনি জুম করে মানে লেখার উপর যে কোনো একটা লেখার উপর ক্লিক করে দিবেন। দেখেন ক্লিক করার পর আপনি জাস্ট ওকে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনি কিবোর্ডের আবার কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা কপি করবেন আরেকটা, ঠিক আছে। কপি করার পর এই যে ব্যাকগ্রাউন্ডের আইকনটা, এই আইকনটা উঠিয়ে দিবেন। উঠে দেওয়ার পর এই যে লেয়ার ওয়ান আছে, এই লেয়ার ওয়ানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি যাবেন ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে কালার ওভারলে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কালার অলরেডি হয়ে গেছে, কিন্তু যেহেতু গাঢ় তাই লেখাগুলো বোঝাচ্ছে না। হ্যাঁ তাহলে আপনি এভাবে দেখেন হালকা করে দিয়ে দেন। আচ্ছা দেখেন আমি একটু দিচ্ছি কালার ওভারলিতে যেয়ে দেখেন আমার কিন্তু কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনি ব্লেন্ডিং অপশনে যেয়ে আর এই ট্রিটমেন্টটা উঠাবেন না। হ্যাঁ ট্রিটমেন্ট দিয়েই থাকবে, ওই যে কালার ওভারলেতে যেয়ে আপনি এখন যে কোনো কালার সুন্দরভাবে ইচ্ছা মতো দিতে পারেন আপনার মন মতো। দেখছেন সুন্দরভাবে কিন্তু অটোমেটিক জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এইভাবেই কিন্তু আপনি সহজেই একটি ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।